অসৎ কাজে যখনই মাওলানা মামুনুল হক বাধা দিয়েছেন তখনই দেশে মাহফিলে 144 ধারা তার জারি হয়েছে। সৎ কাজের আদেশ শরমনের বীর ফয়জুল করিম এতদিন দিয়েছেন, কোনো বাধা নাই। যখনই অসৎ কাজে বাধা দিয়েছেন তখনই তার গালে জুতা মারতে চেয়েছে। সৎ কাজের আদেশ আল্লামা সাইদি দিয়েছেন, কোনো বাধা নাই। যেদিন থেকে অসৎ কাজে বাধা দেওয়া শুরু করেছেন সেদিন থেকে জালিমরা টার্গেট করেছে। চূড়ান্ত পর্যায়ে যখন বাধা দেওয়া শুরু করেছে সংসদ ভবন সহ, তখনই তাকে জেলখানার কয়েদি হওয়া লেগেছে। তাহলে উম্মার ভিতরে যদি শ্রেষ্ঠ কেউ হতে চায় তাহলে কয় কাজ থাকতে হবে সবাইকে বলতে হবে, কয় কাজ, কি কাজ? সৎ কাজের আদেশ, অসৎ কাজে চোরকে নামাজের কথা বললে চোর বেজার হয়, চোর আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিবে না। কিন্তু চোররে যখন বলবেন চুরি করলে তোর হাত কাটা হবে, তখন চোর আপনাকে সুস্থ রাখবে না। ঘুষখোরকে আপনি বলছেন ভাইজান নামাজে চলেন যাই, ঘুষখোর আপনার ব্যাপারে বেজার না, হুজুর নামাজ পড়া দরকার পড়তে পারি না। যখনই বলবেন ভাইজান ঘুষ খাইলে কোনো ইবাদত বন্ধকি দান সদকা কোনো কিছু কবুল হবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া এটা শয়তানের কাজ, তখন শয়তানি বাড়াইয়া দিয়ে আপনার উপরে টর্চারিং করার সম্ভাবনা আছে না? তাহলে এখান থেকে বোঝা যায় সৎ কাজের আদেশ করলে তেমন কোনো সমস্যা নাই, অসৎ কাজে বাধা দিলে পিঠের চামড়া থাকে না, ঠিক না? আচ্ছা বলেন তো, কোন রসুল এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ প্রেরণ করেছেন এমন কোন নবী রসুল কি পাওয়া যাবে যেই নবী রসুল সৎ কাজের আদেশ দেন নাই? সৎ কাজের আদেশ দিয়েছেন সবাই হান্ড্রেডে, নাকি ভুল আছে, কোন ভেজাল আছে? সৎ কাজের আদেশ দিলেন যখনই পয়গম্বররা, তখন আবু জেহেল উৎপা সাইবা ফেরাউন হামান নমরুদ ততক্ষণ পর্যন্ত রাগান্বিত হল না যখনই ইব্রাহিম নমরুদকে বলল, নমরুদ তুমি খোদা দাবি করছো এটা বড় অন্যায়, এটা মানুষ হয়ে খোদা দাবি করা যাবে না। নমরুদ তখন আর ইব্রাহিম আলাইহিস সালামকে সুস্থ রাখে না, নাকি রাখছে? না রাখছে না। সর্বপ্রথম বাবাকে বললেন, আজ আর তোমার সন্তানের কথা বেশি সুন্দর না? আজর বললেন, একই কথা, আমারও অভিযোগ একটাই, বাবা হয়ে যদি আপনার শত্রু হয়, বাবা যদি আপনি ইসলাম মানার কারণে আপনার বিপক্ষে যায়, তাহলে আপনি মনে করবেন ইব্রাহিমের সুন্নত একটা আদায় হয়ে গেল। এই বাবা হয়ে ছেলেরে বলে তুই এই দল করিস না, নাই এই দল করিও না বাবা, দেশের অবস্থা বেশি ভালো না, এই দল করলে পিঠের চামড়া থাকবে না, এই দলের মিছিলে বাবা যাইও না, কারণ ওই দলের মিছিলে গেলে পুলিশে তোমারে সুস্থ রাখতো না। এই বাবা কি এই বাধা দেয়? কি দেয়? এটা আপনার বাবা যখন আপনাকে বাধা দিয়েছেন বুঝতে হবে ইব্রাহিমের সুন্নাত আপনার আদায় হয়েছে। বিশ্বনবীর চাচা বিশ্বনবীকে কি বাধা দেন নাই? কোন চাচা যদি কোন ভাইস্তাকে বাধা দেয় ইসলাম মানার কারণে, রসুলুল্লাহর একটা সুন্নাত ওই ভাইস্তার আদায় হয়ে যাবে।
সম্মানিত ভাইরা তাহলে সৎকাজের আদেশ যতক্ষণ পর্যন্ত দিবেন মাথায় আর বুকে হাত বিষয় নিয়ে যতক্ষণ বলবেন ভাই চলেন নামাজ পড়তে যাই রোজা রাখি হজের সামর্থ্য থাকলে ভাইজান হজ করেন হজ করতে না পারলেও বলে হুজুর চেষ্টায় আছি কিন্তু যখন বলবেন ভাইজান হজ করতে যাবেন বা হজ করে আসলেন সৎকাজের আদেশ এই সৎকাজটা করে আসলেন কিন্তু হজ করতে গিয়ে কি আপনি পাথর মারছিলেন শয়তান রে বলে হ্যাঁ মারবো না কেন জন্মের মারা মারছি শুধু মারছি না শয়তান রে যদি পাইতাম তাহলে জায়গায় শেষ করতাম এখন আপনি বললেন ভাইজান আপনি হজ করে আসছেন আল হাসাব হাজি সাহেব আপনি হজে যাবার আগে ইসলাম বিরোধী কাজ করেছেন শয়তানের মতাদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেছেন হজ করতে গিয়ে শয়তান একটা অপরাধ করেছে এই জন্য সে হয়েছে শয়তান তারে আপনি পাথর মারলেন হজ করে আসলেন ও হাজি সাহেব এখন কি আপনি শয়তানের রাজনীতি করবেন না আল্লাহর রাজনীতি করবেন এখন হাজি আর মুসকি হাসি দেয় না আপনার জমজমের পানিও দেয় না খেজুরও দেয় না বরং আপনার দিকে তেরা চোখে চায় কি বানিয়ে বললাম না তেরা চোখে চায় ব্যাপার কি হজ করছি তাই কি হয়েছে তাই কি আগের সব কিছু বাদ দেওয়া যাবে নাই এই সিরিয়ালের মানুষ কম না বেশি বলে এখন আপনি বললেন ওখানে শয়তানকে মারতে গেছেন পাথর কিন্তু শয়তান দেখেন নাই আল্লাহর হুকুম এইটা অথচ মূর্তি হলো শয়তানের কাজ হাজি সাহেব চলেন আজকে জুমার নামাজের পরে মূর্তি ভাঙতে যাই হাজি সাহেব বলবে এই কাজে আমি না তাহলে বলেন তো এই হাজি সাহেব কি এখন কি আল্লাহর দলে আছে না শয়তানের দলে বুঝে বলছেন তো কার দলে বলেন কার দলে আমরা কার দলে আছি তাহলে মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি ভাস্কর্যের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি আল্লাহ বলেন তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার আল্লাহ বলেন তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার এখন যারা বলে আমি কোন দল ফল করি না একই মানুষ কথা কয় না কারণ মানুষ হিসাবে যদি আপনি থাকেন তাহলে আপনাকে দল করা লাগবে হয়তো বা আপনি আল্লাহর দল করবেন আর তারা হইলে শয়তানের দল আর শয়তানের দল করে যেগুলা এগুলাই বলে রাজনীতি ফাজনীতি করা যাবে না গতকালকে আমাদের থানার থেকে নোটিশ দিয়েছে সমস্ত খতিবদেরকে মদের বিরুদ্ধে আলোচনা করার জন্য নেশা দ্রব্যের বিরুদ্ধে আলোচনা করার জন্য তবে শর্ত হইল একটা রাজনৈতিক রাষ্ট্রের ব্যাপারে কোনো মন্তব্য চলবে না দেখছেন আমি বলি চালাক হওয়া ভালো তবে বেশি চালাক হওয়া ভালো না আচ্ছা বলেন তো কোন মসজিদের ইমাম সাহেব যদি মদ খায়
আপনারা যদি এটা জানেন তাহলে তার পিছনে নামাজ পড়বেন না যারা আমাদেরকে ট্যাবলেট দিয়ে গেল ওয়াজ মুসিয়ত করে গেল ওদেরকে সেদিন দেখলাম এই যে মোড়ে তিন রাস্তার মোড় ডেল্টার মোড় এখানেই দেখি ওরা সিগারেট টানতেছে এটা কি নেশার অন্তর্ভুক্ত না ঠিক অন্তর্ভুক্ত না বরং এগুলা নেশার বিরুদ্ধে আমাদেরকে বলতে পারে এদের সম্পর্ক কোনো ভালো মানুষের সাথে নাই এদের সম্পর্ক দেখবেন নেশা করছে গুলো এগুলোর সাথে এদের সম্পর্ক আমি বলি সমাজের যদি এই নেশা বন্ধ করতে হয় বাংলাদেশের পুলিশ প্রশাসনকে আগে ভালো হতে হবে এই প্রশাসন যদি ভালো হয় বাংলাদেশে এক ঘন্টার ভিতরে সমস্ত মদ জুয়া হারাম নেশা দ্রব্য সব বন্ধ হয়ে যাবে এই জরুরি এলাকায় কেনা নেশা খায় কে নেশা বেছে এইটা কি রিপোর্ট মনে করছেন থানায় নাই ওদের কাছে জানা নাই কিন্তু জানা থাকার পরেও ওই যে একটা কথা আছে শাক দিয়ে শাক দিয়ে মাছটাকে আমরা চিল্লাবো আমরা বলবো সমাজের মানুষ বলবে হুজুর আর কোনো ওয়াজ পায় না এটাই শুরু করলো এরাই আওয়াজে থানায় অভিযোগ করবে হুজুরে রাজনীতি করছে মসজিদের ওয়াজে কথা কয় না এই নেশাখোরদের কথা মতো আবার হুজুরদেরকে নোটিশ পাঠাবে তাহলে আমরাই আছি মহা বিপদে ঠিক না বড় বিপদে আছে কারা আলেমরা বলেন কারা তাহলে সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজে বাধা প্রদান করবে শুধু আলেমদের কাজ নাকি মুমিনের কাজ শুধু আলেমদের কাজ নাকি আল্লাহর দলের কাজ এখানে আছেন যারা আল্লাহর দলে কি সবাই আছি আমরা নাকি শয়তানের দলে আছি কেউ না শয়তানের দলে কেউ আছেন না একজনও নাই না সুবহানাল্লাহ তাহলে এতদিন আর কাক ওয়াজ শোনাবো কোনো ওয়াজের দরকার নাই সব আল্লাহর দল আর আল্লাহর দলের লোকদেরকে কোনো ওয়াজ শোনানোর দরকার নাই কারণ ওরা তো এমনি ফলো সামিয়া না তার মানে হুজুর আছি কিন্তু বলবো না কারণ বললে ভেজাল আছে না নাই বলা যাবে না এখানে আছি হুজুর আল্লাহ দলে ভাই হয়ে গেলে তখন আবার ঠিকই থাকবো ওদের দলে আল্লাহ বলেন নেমে যাওয়ার পরে যখন শয়তানের দলের লোকেরা বলবে কি ব্যাপার তোদেরকে দেখলাম দাঁড়িয়ে ওনাদের পিছনে কি ব্যাপার রে তোরে দেখলাম মুফতি সাহেবের সাথে
তোরে দেখলাম মঞ্জিল সাহেবের সাথে, তোরে দেখলাম এমন এক বেড়ার সাথে যেই বেড়া রাজা গান দলে থাকে। ব্যবহার কি কারণ কি তুই কি ওই দলে যোগ দিলি নাকি? তখন এরা বলে আল্লাহ বলতেছেন শয়তানের দলে যায় বলে না রে আমি তো তোদের দলে আছি, ওদের সাথে মাত্র একটু ঠাট্টা করে আসলাম। বলেন তো এই সমাজের মানুষগুলির রূপ একরকম না দুই রকম? দুই রূপী মানুষ যারা মুনাফিক শয়তান তারা, কে বলছেন? আল্লাহ। জোরে আল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে সৎ কাজের আদেশ দিব আমরা, অসৎ কাজে বাধা দিব আমরা। আল্লাহ বলছেন ওলাইকা হুমুল মুফলিহুন, এই কাজ করবে যারা তারা সফল। এই দুনিয়াতে তারা শান্তিতে থাকবে, আখেরাতে তারা জান্নাত পেয়ে চিরমরণ শান্তির বাসস্থল পেয়ে যাবে। তাহলে এই কাজগুলি করবো আমরা, করবো হুজুর এখানে শুধু মসজিদে আর বাইরে না, কারণ এর বাইরে করলে ঝামেলা আছে। খান তো পরের বাড়ি বুঝেন না, সহজ একটা ওয়াজ দিয়ে দেয় হুজুরদেরকে, হুজুর পরের বাড়ি খান আপনারা বুঝেন না, আমাদের কষ্ট করে খাইতে হয়, আমরা বুঝি যে কি কষ্টটা। কথা কয় না ঠিক না? ঠিক বলে দিচ্ছেন, ঠিক মারছে জায়গা মতো ঠিক মারছে। তা আমরা মুমিন না কাফের? মুমিন না মুনাফিক? একথা মনে থাকবে, এইটুক মনে রাখলে হবে, আর বেশি ওয়াজের দরকার নাই, এইটুক মনে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আমার। এক নাম্বার প্রশ্ন, এই এলাকার ভিতরে, এই সমাজের ভিতরে, ওয়ার্ডের ভিতরে সার্টিফিকেট দেন যিনি, তিনি হলেন আমাদের কাউন্সিলর মহোদয়, ঠিক না? আগে দিয়েছে চেয়ারম্যান, এখন দেয় কাউন্সিলর। কিসের সার্টিফিকেট দেয়? চারিত্রিক সার্টিফিকেট দেয়। কাউন্সিলর যদি স্যার চারিত্রিক সার্টিফিকেট দেয়, এই মানুষটার গার্মেন্টসে চাকরি হয়, এই মানুষটার স্কুলে চাকরি হয়, এই মানুষটার ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি হয়, অথচ সার্টিফিকেট দিলেন যিনি, একবারে আল্লাহ বলি তিনি তাহলে বলেন তো কাউন্সিলরের একটা সার্টিফিকেটের কারণে মানুষের উপকার হয় না অপকার হয়? অনেক উপকার হয়, চাকরি হয়, ব্যবসা হয়, কত ফিতনা ফাসাদ থেকে বাঁচা যায়। অথচ এই পৃথিবীতে চরিত্রের সার্টিফিকেট দিলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার চরিত্রের সার্টিফিকেট দিলেন স্বয়ং রব্বুল আলামিন। ভালো করে খেয়াল করবেন পয়েন্টের দিকে, বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন যিনি, তিনি কে? বিশ্ব নবী যাদের সার্টিফিকেট দিলেন তারা হইল তার উম্মত, ঠিক না? এই উম্মতের ব্যাপারে নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই পৃথিবীতে উৎকৃষ্ট মানুষ হল তারা যারা আল্লাহর কোরআন পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ। এটা এমন একজন ব্যক্তি দিলেন সার্টিফিকেট, যে ব্যক্তি হলেন দোজাহের বাদশা। আল্লাহর রুবুবিয়াত যতদূর পর্যন্ত, এই ব্যক্তিটার রুবুবিয়াত ততদূর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই ব্যক্তি
চিঠিটা দিলেন সার্টিফিকেট যারা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআন নিজে পড়ে এবং অন্যকে পড়ায় মানে শিক্ষা দেয় এরা হলো শ্রেষ্ঠ অথচ আমাদের সমাজের ভিতরে যদি আমরা দেখি এখন যেই নবীজি আলেমদেরকে বানাইলেন শ্রেষ্ঠ আমাদের দেশের কিছু নাস্তিক মুরতাদের গায়েলে এদের শরীরের ভিতরে এদের মুখের ভিতরে সুতা নিক্ষেপ করতেছে না বানিয়ে বললাম এখন আসেন এদেরকে আমরা পরিভাষায় বলি আলেম কি বলি বলেন সবাই এদেরকে আমরা বলি আলেম মনে রাখতে হবে আলেম হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার দুই প্রকার আলেম নাম্বার ওয়ান এক নাম্বার আলেম হলো মানুষের কাছে দুনিয়ার আলেম কিসের আলেম কার কাছে পৃথিবীবাসীর কাছে আলেম এরা হলো দুনিয়ার আলেম বিশ্বনবী বলেছেন আরেক শ্রেণীর আলেম এরা হলো আল্লাহ রব্বুল আলামিন স্বীকৃত আলেম কে স্বীকৃতি দিয়েছেন এখন সামাজিক আলেম কারা আর আল্লাহ প্রদত্ত আলেম কারা মুহাদ্দিসিনে কেরাম বলেন সামাজিক আলেম হলো তারা যারা আলেম শিখেছে কিন্তু আমল নাই সমাজের লোকেরা বলে বিশাল বড় হুজুর সমাজের লোকেরা বলে বিশাল বড় বক্তা নাই আছে এখন বলেন একটা হলো সামাজিক আলেম যিনি আলেম শিখেছেন মানুষে বলে তিনি আলেম আর আরেকটা হলো মানুষে বলুক আর না বলুক তিনি আলেম হয়েছেন এলেম শিখেছেন এবং এলেম অনুযায়ী নিজের জীবন গড়েছেন এলেম অনুযায়ী মানুষদেরকে আহ্বান করেছেন আল্লাহ বলেন আমি এদেরকে স্বীকৃতি দিলাম এরা আলেম জোরে বলতে পারেন নাই তাহলে এইবার বলেন আলেম কয় প্রকার এক হলো সামাজিক আলেম আর এক হলো আল্লাহ প্রদত্ত আলেম কয় প্রকার সামাজিক আলেমের কাজ কি এলেম শিখেছে আমল নাই আল্লাহ প্রদত্ত আলেম এলেম অনুযায়ী আমল মনে থাকবে বলেন কয় প্রকার আলেম কি কি সামাজিক আলেম আল্লাহ প্রদত্ত আলেম সামাজিক আলেমের কাজ কি এলেম শিখেছে এই যে এই সংখ্যা কি কম না বেশি বলেন তো এরাই ওই যে শয়তানদের কান ভারী করে আল্লাহ প্রদত্ত আলেমদের বিরুদ্ধে লাগায় দেয় মনে থাকবে সাইন বোর্ড দেখলে পাগল হওয়া যাবে না সম্মানিত ভাইরা আল্লাহ প্রদত্ত আলেম যারা হাসরের ময়দান আল্লাহ কায়েম করবেন যখন এই আল্লাহ প্রদত্ত আলেমদেরকে হাসরের ময়দান থেকে সমস্ত মানুষ থেকে আলাদা করবেন তখন সমস্ত মানুষ থেকে আলাদা করার পরে আল্লাহ বলবেন ইলম শিখেছ আমল করেছ এই ইলম অনুযায়ী দুনিয়ার জমিনে কাজ করতে গিয়া পিঠের রক্ত ঝরিয়েছ বুকের রক্ত ঝরিয়েছ হাত পা বিকলঙ্গ করেছ জালিমের জুলুমের শিকার হয়ে জেলখানার কয়েদি হয়ে থেকেছ আজকে ওই জালিমদের সাথে তোমাদেরকে আমি রাখবো না ওদের কাছ থেকে আল্লাহ তাআলা সরায় নিয়ে আসবেন নিয়ে আসার পরে আল্লাহ তাআলা এবার বলবেন আলেম তুমি তো আমার সন্তুষ্টির জন্যই ইলমে দিন শিক্ষা গ্রহণ করেছিলে তুমি তো আমার
সন্তুষ্টির জন্যই তুমি আইনে দ্বীনের প্রচার করেছিলা তুমি আমি আল্লাহ তাআলাকে ভালোবেসে আমার ইলমে দ্বীন প্রচার করেছো নিঃস্বার্থভাবে দ্বীনের দাওয়াতগুলি দিয়েছো নিঃস্বার্থভাবে আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়েছি তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম কি দিলাম জান্নাত দিয়ে দিলাম এইবার পয়েন্টটা ভালো করে মনে রাখেন এই আলেমরা যখন জান্নাতের দিকে রওনা করবে হাদিস পাকে বিশ্বনবী ইরশাদ করেছেন ওই আলেম যখন জান্নাতের দিকে রওনা করবে ওই সময় সাধারণ কিছু গুনাহগার বান্দা যারা আলেম হয় নাই এই মানুষগুলি দাঁড়ায়া যাবে কেউ বলবে হুজুর একটু দাঁড়ান চলে ও হুজুর একটু দাঁড়ান আমাকে চিনতে পারেন না আমি কোন ব্যক্তিটা ছিলাম আল্লাহু আকবার বলবেন না আল্লাহর হাবিব বলেন ওই সময় আলেমরা দাঁড়িয়ে যাবে ওই ব্যক্তি দাঁড়িয়ে বলতে থাকবে ও হুজুর আপনাকে ভালোবাসছিলাম মহব্বত করছিলাম আমি একজন গুনাহগার বান্দা কিন্তু আপনাকে মহব্বত করে এক বেলা পানির পিপাসা লেগেছিল আপনার আপনাকে দিয়েছিলাম আজকে কি কঠিন মুসিবতের সময় কোনো উপকারে আসবেন না সুবহানাল্লাহ কালকে বলি আমার মনে পড়ে যতদূর আজ থেকে 12 সাল 2012 সালে কোন এক মামলার হাজিরা দিতে গেলাম সেই দিন দেখা হয়ে গেল এক শ্রোতার সাথে সেই দিন আমার বক্তৃতার লাইভের প্রথম সময় দেখে আসামি কয় হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হুজুর আমাকে চিনতে পারেন নাই আমি হলাম সেই আপনার ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গির সেই আরিফের ভাই ইসান বলে হুজুর আপনার তো দেখি লোকজনের অভাব নাই আজকে একটা উকিলের অভাবে আমার জেলখানার কয়েদি হওয়ার থেকে লাগে একটু ব্যবস্থা কি করা যায় না সেই দিন এই কথাটা আমার মনে পড়ে দিয়েছে রাসূলুল্লাহর এই হাদিসের বাণী বিপদের সময় ওই দিন আলেমদেরকে মানুষেরা বলবে যে ও হুজুর দিছিলাম এক গ্লাস পানি আজকে কি কোনো উপকারে আসবে না আমি বললাম আপনি আরিফের ভাই বলতে কোন আরিফ বলল হুজুর যেই মাহফিলে আপনি বক্তব্য দিয়েছিলেন বালিয়াডাঙ্গি পরদেশিপাড়া আলিম মাদ্রাসায় যে আরিফের বাসায় আপনার থাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা তার দুইটাই পুলিশের হামলা তারই ভাই হলাম আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না রে হাদিস মনে পড়ল বারবার দুনিয়ার বিপদেই যেহেতু মানুষ মানুষের মুখাপেক্ষি হয়ে যায় হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আরো বেশি মুখাপেক্ষি হয়ে যাবে সম্মানিত দিনী ভাইরা শিক্ষার জন্য কথাগুলি বলছি এরপরে আলেম বলবে ঠিক আছে আপনি মহব্বত করে আমাকে এক পেয়ালা পানি দিয়েছিলেন কি উপকার হয় এটা সামনে আরেকজন ব্যক্তি বলবে হুজুর হুজুর পানি দিয়েছিলাম আমি কি কোনো উপকার পাব না আলেম বলবে দেখি কি করা যায় আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আলেমদের মর্যাদা সম্পর্কে বলতে গিয়া সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে মুক্তি পাওয়ার 60টা কাজের কথা বলেছেন জোরে বলেন কয়টা 60টা অবস্থা হইল না যে 60টা আরো জোরে 60টা এই দিক থেকে আওয়াজ নাই কারণ এই দিকে বিড়ির বিরুদ্ধে গত সময় আলোচনা কথা বুঝেন নাই আমাকে এত কাঁচা মনে করেন আমি মুখ দেখলেই সব বুঝি কয়টা 60টা
তারপরেও নাই বলেন কয়টা তার মানে সব বিড়ি করে এদিকে এই যে এদিকেও বন্ধ জোরে বলেন কয়টা আল্লাহর হাবিব বলেন কুল্লু আলিমান এক নাম্বার হলো মুক্তির পথ আলেম হও কোন আলেম সামাজিক আলেম নাকি এক নাম্বার কুল্লু আলিমান আলেম হও দুই নাম্বার হলো মুতাআম্মিদান আলেম হতে পারো নাই ছাত্র হও কি হও ছাত্র জোরে বলুন ছাত্র আলেম হতে পারো নাই কি হও ছাত্র কে বলছেন আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন এটাও তোমার পক্ষে সম্ভব হয় নাই আও মুস্তামিআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাত্র হতে পারো নাই শ্রবণকারী হও কিকারী শ্রবণকারী হও শ্রবণকারীও হতে পারো নাই আও মুহিব্বান কি আও মুহিব্বান তিন নাম্বার শ্রবণকারী হতে পারো নাই তাহলে কি করো আলেমদেরকে মহাব্বতকারী কি হও আলেমদেরকে মহাব্বতকারী হও সুবহানাল্লাহ বলেছেন এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার চার নাম্বার মহাব্বত কেন এখন বিষয় হল আলেম হওয়ার চান্স নাই আলেম হওয়ার সময় সীমা শেষ তাহলে কি হতে হবে ছাত্র ছাত্র হইতে হবে ছাত্র হওয়ার সুযোগ হয় নাই তার মানে ছাত্র হব কেমনে হুজুর আছে জেল খানায় ছাত্র হব কিভাবে হুজুর আছে জেল খানায় এই জন্য ছাত্রে হতে পারি নাই তাহলে শ্রবণকারী হও হুজুর বলেন কি হুজুর আছে জেল খানায় মাহফিল 144 ধারা কিভাবে করে শুনবো বুঝে নেই মুখস্ত করতে হবে কি হও দুই নাম্বার ছাত্র হতে পারি নাই তিন নাম্বার শ্রবণ করব কিভাবে হুজুর যারা কোরআনের সঠিক কথা বলে কেউ জেলখানায় কারো মাহফিল 144 দ্বারা মানুষ এখন বলে বুঝুর সাইন নাম্বার সিরিয়ালে আমরা আছি কেমন সাইন নাম্বার সিরিয়াল একদিন একজনে আমার ডাক দিয়ে এলাকায় আমার মুরব্বী চাষা ডাক দিয়ে কয় বাবা হাবে সৈলা দেখতে দেখতে মুক্তি সাহেব এখন বলো কি হয়েছে আমার আঞ্চলিক ভাষায় বলতেছে ভাতি যারে কি তোমার তো আর এলা হাবে সব পাওয়া যাবার নাই এলা তোমার মুক্তি সাহেব তোমার লাগবে কথা বুঝেন নাই তার ফেলে কি হয়েছে চাচা
ভাই মুক্তি চাও বলেছেন বলে এখন যে বাবা সেই দিন ওয়াজে শুনলাম জালেমদেরকে মহব্বত করতে হবে বাবা বসো আর বসলাম ওরকমই মানুষ বসার পরে সুন্দর মন্দ চা টা খাওয়াইল খাওয়াই দেয় বলতেছে আরো কিছু খাবা বাবা আমি বলছি না তো কিসের জন্য খাওয়াইলাম এটা তো জিজ্ঞাসা করলাম না আমি কই না কই বাবা নামাজ কালাম ঠিক মতো পড়তে পারি না ইবাদত বন্দেগি ঠিক মতো নাই জানি আল্লাহ তোমাদেরকে পার করবে আমাদের উপায় নাই ওই সময় টান দিয়ে ধরবো সুটার উপায় নাই ঠিক সেন সালাকি সালাকি ভালো কথা কয় না আমি কইলাম চাচা বুঝেন ঠিক আমল নাই এই কাজের ভাগ নাই ফেরেশতার পিটুড়ির অভাব নাই তাহলে মুহিব্বান শব্দটা আসছে চার নাম্বার আলেম হতে পারেন নাই আলেমের ছাত্র হুজুর আলেমের ছাত্র হব কিভাবে মসজিদে তালা মাদ্রাসায় তালা এই জন্য আলেমের ছাত্র হতে পারি নাই আল্লাহর হাবিব বলেন তাহলে কি কর শ্রবণকারী হও বলল যে আল্লাহ সেইটাও তো সুযোগ নাই কারণ শুনবো যার কথা কেউ আছে জেলখানায় কেউ আছে 144 ধারায় কথা মনে থাকবে তো এই জন্য আও মুস্তামিআন ও আল্লাহ আমরা তো শ্রবণকারী হইতে পারলাম না আল্লাহর হাবিব বলেন আও মুহিব্বান তাহলে কি হও আলেমদেরকে মহব্বতকারী হও তাহলে তিনটা কাজে যখন বাধা চতুর্থ নাম্বার মহাব্বত কি চা খাওয়ায় পান খাওয়ায় বেশি করে জলদা দিয়ে এই ফিরি ফিরি ওয়াজ করে হুজুররা কিছু আছে না কয়েকটা পান খাওয়াইলো এই যে সংকল্প হইলো আসরের ময়দানে জান্নাতে লয়ে যাইব জান্নাত তোমার আব্বা কামাই করে দিছে না শ্রবণ করতে পারি নাই আলেমদেরকে মহব্বত করেছি ওরা চেয়েছে জুতা মারতে আর আমরা প্রতিজ্ঞা করেছি জুতা প্রতিহত করতে ওরা চেয়েছে বঙ্গ উপসাগরে নিক্ষেপ করতে আর আমরা চেয়েছি প্রতিরোধ করে তুলতে চা খাওয়ানো মহব্বত পান খাওয়ানি আর জর্দা খাওয়ানি মহব্বত নয় আলেমদেরকে মহব্বত করতে হবে কোরআনের কারণে রাসূলুল্লাহ সুন্নার কারণে যে আলেমের মাহফিল বাধা হবে যে আলেমদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে যাবে বুড়িগঙ্গায় নিক্ষেপ করতে যাবে যে আলেমদেরকে মারতে যাবে ওদেরকে মুসলমান রক্ত দিয়ে হলেও মহব্বত করতে হবে ময়দানের আমাদের হবে এইটার নাম হলো মহব্বত হাজিলে কি করবো জায়গা পান না মহাব্বতের আর জায়গা খুঁজে পায় না মহাব্বতের সরে পড়ে আলাই সালাম আলাইকা কি রে জিলাবি এত লম্বা বিয়াল হচ্ছে হুজুরি জিলাবি কদ্দুর এত লম্বা মিলা এই মহাব্বত হুজুর আপনাদেরকে মহব্বত করি পুলিশ এসে ধরে নিয়ে যায় বলে আহারে হুজুর দড়ি নিয়ে গেল আবার ওই দিক দিয়ে কয় চার দোকানে বইসা চা খায় আর কয় ও কিছু না হইলে গেলেন নেমনি নাই কিছু একটা হয়েছে কথা না হয়েছে বল দেখেন না মাঝে মধ্যে যে ট্যাবলেট গুলো দেয় এই দেশের ভিতরে কি এই ওয়াজ চলে সাবধান
সামাজিক আলেমদেরকে মহব্বত করবেন নাকি আল্লাহ প্রদত্ত আলেম? আল্লাহ প্রদত্ত আলেম চিনার উপায়, আল্লাহ প্রদত্ত আলেম যিনি, আল্লাহ তাআলা নিজেই বলছেন ইন্নামা ইয়াফসাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার প্রদত্ত আলেম যারা পৃথিবীর জমিনে কাউকে ভয় করবে না তারা কাউকে ভয় করবে কাকে ভয় করবে ইনশাআল্লাহ ওই আলেমরা কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করবে। ওদেরকে বলা হবে হুজুর উপরের চাপ, ওরা বলবে আসি বড় উপরের চাপ আমার উপর। এদেরকে বলা হবে হুজুর সামাজিক চাপ, ওই আলেম বলবে সমাজ বড় নয়, সমাজের মালিক যিনি সেই বড়। রাষ্ট্রের মালিক যিনি তার চাপ বড়। ঠিক তখন না কেন করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার বলেন ও মুমিনেরা আলেমদেরকে মহব্বত করবা। আও খামিসান পাঁচ নাম্বারটা হয়ো না, কয় নাম্বার? পাঁচ নাম্বার। একটু জোরে পাঁচ নাম্বার, জোরসে বলো পাঁচ নাম্বার। এইদিক বলেন মাশাআল্লাহ, আপনারা চুপ থাকেন তো দেখি এইদিক কি বলেন, কয় নাম্বার? মাশাআল্লাহ। আরো জোরে মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। আও খানিসান পাঁচ নাম্বারটা বলবো এটা বলেন, হ্যাঁ বলেন, বললে যদি আবার ঝামেলা হয়। না হ্যাঁ না, পাঁচ নাম্বার আমি থাকলে লাভ নাই, কারণ হলো লাতাহসান ইন্নাল্লাহ মাআনা। যে আল্লাহকে ভয় করে কথা বলবে তার সাথে আল্লাহ আছে। আপনি থাকলেও লাভ নাই, না থাকলেও লস নাই, আছে কি? আল্লাহ। জোরে বলো তাহলে। ও খামিসান আল্লাহ রাসূল বলেন পাঁচ নাম্বারটা হয় না, পাঁচ নাম্বার হয়ে গেলে বিপদের শেষ থাকবে না। আল্লাহর রাসূলকে সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ পাঁচ নাম্বারটা কি? আল্লাহর রাসূল বললেন ফাতু মুলিক, তোমরা আলেম বিদ্বেষী হয়ো না। কি বিদ্বেষী হয়ো না? এখন বলেন তো আলেম বিদ্বেষী মানুষ আছে না? নাই। অসনমানি যুবকেরা ও তরুণেরা আলেম বিদ্বেষী হওয়া যাবে না। কে নিষেধ করেছেন? বিশ্ব মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন আলেম বিদ্বেষী হলো না। তবে আলেম কোনটা বুঝি না, ধরে বলো আল্লাহ প্রদত্ত আলেম যিনি, সেইটা বিদ্বেষী হয়ে গেলে কপাল পড়ে যাবে, এই পড়া কপাল আর ভালো হবে না। তাহলে আমরা কি আল্লাহ সন্তুষ্টি অর্জিত আলেমদেরকে কি করবো? এক নাম্বার নিজে আলেম হইতে পারি না, ওই আলেমদের ছাত্র হব। পারবো ওই আলেমদের ছাত্র হব? দুই দিন এক আয়াত দুই আয়াত করে শিখব, একটা সুরা দুইটা সুরা করে শিখব। যদি তাও সম্ভব না হয় ওই আলেমদের নসিহত গুলি শুনব, ওই অনুযায়ী জীবন যাপন করব চলাব। আলেম যদি বলে ডাইনে যাও ডান দিকে যাব, আলেম যদি বলে রাস্তায় যাও রাস্তায় যাব। কারণ আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রসুল চলে যাবার পরে আমার এই দায় দায়িত্ব বলি দিনের পথে মানুষদেরকে আহ্বান করবে উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। জোরে বল সুবহানাল্লাহ। এটা কি জমির ওয়ারিস না কিসের ওয়ারিস? ইলমে নববীর ওয়ারিস, ইলমে দ্বীনের ওয়ারিস। আল্লাহর হাবিবের জন্য আরেক হাদিসের ভিতরে বলেন আমি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মানে আলেমদেরকে যারা দেখে সালাম দিবে আমি রাসূলকে না পাওয়ার আমাকে পাইলে যেইভাবে সালাম দিত ওদের মনের ভিতরে প্রশান্তি আসত আলেমদেরকে সালাম দিয়ে ওই মানুষগুলো প্রশান্তিও পাবে সুবহানাল্লাহ আছে না এরকম মানুষ আছে এখন আলেমদেরকে দেখলে সালাম দেয় ওদের মনের ভিতরে বড় ভালোবাসা মনের ভিতরে কি যেন অভাব ছিল সালাম দিয়া হাসি দিয়ে সব সমস্যা শেষ সুবহানাল্লাহ হয় না হয় না আল্লাহর রাসূল বলেন ওলামায়ে কেরাম আমার ওয়ারিস জায়গার ওয়ারিস নয় বংশের ওয়ারিস নয় ওলামায়ে কেরাম আমার ওয়ারিস মানে হলো আমার এই ইলমে দ্বীনের ওয়ারিস তারা এই ইলমে দ্বীনের প্রচার প্রসার করবে তারা আর এদের সাথে সম্পর্ক থাকবে যাদের এদেরকে শুনবে যারা আর মহব্বত করবে যারা আল্লাহ রাব্বুল আমিন এদের সাথে তাদেরকে জান্নাত দিয়ে দিবে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিব আবার বলেন এদের ইজ্জত সম্মান কত ও যুবকেরা আলা জানার কারণে আজকে আলেমদেরকে গালি গালাজ করেন ও বিড়িখোর ভাইরা বিড়ির বিরুদ্ধে বললে আপনারা দেখলে কোন অন্যদিকে তাকায় থাকেন আপনাদের সাথে আমার টাকার কোনো দ্বন্দ্ব নাই ক্ষমতার কোনো দ্বন্দ্ব নাই ভোট চাইলেও কেউ একটা দিবেন না আমি চাবো না দ্বন্দ্ব হইলে ওই জায়গায় বিড়ির সাথে ইসলামের সম্পর্ক নাই কোথায় বলছি বেশি কিছু বলছি ইসলামের সাথে যে জিনিসের সম্পর্ক নাই আল্লাহর দলের লোকে ওই জিনিসের সাথে সম্পর্ক থাকতে পারে না আর কেউ যদি ওটা সম্পর্ক রাখে আল্লাহর দলের লোক কি তার সাথে সম্পর্ক রাখতে পারে না এই তো বলছি না এসে বেশি না তাহলে আপনি বেজার হলেন কোন কারণে বেজার হয়ে লাভ নাই আলেমের কথা যদি কোরআন সুন্নাহর আঙ্গিকে হয় আর যদি আপনি এটা যদি গায়ে মেখে নিয়ে তেলে আগুনে যদি ভেজে যদি বেগুন পোড়া হয়ে যান আপনার কেউ জানি পারবে আলেমের কোন লস নাই নাকি আছে না আছে না বলেন না সম্মানিত ভাইরা আল্লাহর হাবিবের হাদিসের ভিতরে বলেন এই আলেমরা হাসরের ময়দানে পৃথক যখন আলেমদেরকে করা হবে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে ডাকবেন সমস্ত পয়গম্বর আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উম্মতদেরকে ডাকবেন এই উম্মতেরা আসবে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে আদম আলাইহিস সালামের উম্মতদেরকে ডেকে বলবে এ আদমের উম্মতেরা তোমাদের কাছে রিসালাতের দায়িত্ব কি আদম আলাইহিস সালাম পালন করছেন বলবে আল্লাহ কি বলেন আদম নামে আবার কে আছেন আমরা তো কোনো দাওয়াত পাই নাই আদম আলাইহিস সালামকে ডাকা হবে আদম আলাইহিস সালামকে বলা হবে ও আদম কি বলছে তোমার গোত্রের লোকেরা বলে জি আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি ওরা মিথ্যা বলছে আদম আলাইহিস সালামকে আটকে দিবেন তার উম্মতদেরকে আটকে দেওয়া হবে এরপরে নূহ আলাইহিস সালাম আসবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলবেন তোমার রিসালাতের দায়িত্ব পালন করছো বলবে আল্লাহ বলেন কি রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়া আমাকে আপনার কাছে না বদদোয়া করা লাগছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার উম্মতদেরকে ডাকবেন আর গোত্রের লোকদেরকে ডাকার পরে তাদেরকে বলবে তোমাদের কাছে কি কোনো বার্তা বাহক গিয়েছিল বলবে কিসের বার্তা বাহক তোমাদেরকে কি এক আল্লাহ তা সত্য কলামের কথা বলে নাই বলে বলেন কি এটা তো নতুন শব্দ শুনলাম জীবনে শুনি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে নহু তোমার উম্মত কি বলে বলে আল্লাহ আমি তো গিয়েছিলাম আমাকে ওরা থুতু নিক্ষেপ করেছিল শেষ পর্যন্ত নৌকায় পায়খানা করেছিল আল্লাহ ওরা আমার উপর কত অত্যাচার করেছিল জুলুম করেছিল
এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যে টাকা হবে তার গোত্রের লোকেরা বলবে না আমাদের কাছে কোনো দাওয়াত দেয় নাই ঈসার উল্লা পর্যন্ত সমস্ত নবীরা আসবেন সমস্ত নবীর উম্মতরা আসবে প্রত্যেকটা উম্মত স্বীকার করে বসবে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকবে এবার বলবেন আপনার কি খবর বিশ্ব আমি বলবেন এত উম্মত আর এত নবী দাঁড়ায় আছে কেন আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে তার উম্মতেরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে তারা বলছে মামলা দায়ের করছে নবীরা দাওয়াত দেন নাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার ডাকবেন ও আনসের মালিক আল্লাহ আমি আমার ব্যাপারটা শুধু নয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবীরা এখানে অপেক্ষা করবে আর উম্মতেরা মামলা দায়ের করবে এটা হতে পারে না আপনি আমার উম্মতের ভিতরে আলেম যারা ওদেরকে ডাক দেন সুবহানাল্লাহ কাকে আলেমকে কোন আলেম আল্লাহ এমন একটা আলেম ঘরে থাকার দরকার নাই এমন একটা আলেমের বাবা হওয়ার দরকার নাই এমন একটা আলেমের আত্মীয় স্বজন হওয়ার দরকার নাই কিন্তু আমরা কি তাই না ছেলেরে মাদ্রাসায় পড়াইলে কি করে খাবে চিন্তা হলো এটা কিন্তু হাসুরের ময়দানে আলেমরা যখন হাজির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ও আলেমরা তোমরা কি বলবা কি করবা তোমাদের নবী যে ডাকলো বলবে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আসছে তিনারা সকলেই এক আল্লাহর দাসত্ব গোলামীর কথা বলেছেন এই কথা বলতে গিয়া কাউকে রিমান্ডে যাওয়া লাগছে এই কথা বলতে গিয়া এক আল্লাহর দাসত্ব গোলামীর কথা বলতে গিয়া কাউকে দ্বিখণ্ডিত হতে হয়েছে এক আল্লাহর দাসত্ব গোলামীর কথা বলতে গিয়া কাউকে জালিমের চুরুলের কারাগারে বন্দী হওয়া লাগছে বলেন আল্লাহ তারা বলবেন ওরা অস্বীকার করে এই আলেমরা সেই দিন বলবে আল্লাহ ওয়াকালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা কিন্তু বলছে আপনার কল্যাণকামী হয়ে সেই দিনে শ্রেণীর টপ লেভেলের বাটপারগুলি এই গেলেও সেদিন বলবে যে আমাদের কাছে কোনো বার্তা বা পৌঁছায় নাই আল্লাহ তাআলা ঈমান আলেমদেরকে ডাকবেন আলেমরা তোমরা যে বললা এর দলিল কি আলেমরা তখন বলবে আল্লাহ আমাদের দলিল হলো কোরআন জোরে বলেন আমরা এমন একটা জায়গা থেকে দলিল দিব আল্লাহ যেটা ব্যাপারে তুমি বলছো জালিকাল কিতাব লা রাইব ফিহি সন্দেহ নাই ভুল তো দূরের কথা এমন একটা গাইব থেকে আমরা বলবো যে কোনো সন্দেহর অবকাশ মাত্র নাই
তুমি তো সেই জায়গায় নূহর কথা বলছো, ওই জায়গায় আদমের কথা বলছো, ওই জায়গায় ইব্রাহিমের কথা বলছো, ওই জায়গায় তুমি নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কথা বলছো, তাদের কষ্টের কথাগুলি বলছো। হয়তোবা ওদের কথা যদি সত্য হয় তোমার কোরআন মিথ্যা, আর তোমার কোরআন যদি সত্য হয় এরা সব কয়টা সিটার আর বাটপার। কথা বুঝা গেছে? কারটা সত্য? কথা হয় না এখানে দুই চারজন আছে, এগুলো ওইদিন বলবো যে আমাদেরকে সতর্ক করে, না হলে আমরা একটা সিগারেটের পাশায় আরেকটা লাগাই, জীবনও লাগাইতাম না। আল্লাহ বলবে ওগুলো চেহারাই বুঝা যায়, ওগুলো মুখের সামনে একরকম পাশে পিছনে যায় আরেকরকম কথা বলে, চিনতে বাকি নাই। এই যে পাঁচ বছর হয়ে যাচ্ছে আরো নতুন করে চিনতে হবে, এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাইরে গেছি। বেরি খাবেন কারা কারা হাত উঠান? আমি তো এখানে দেখতে পাচ্ছি অনেকে বেরি খাইছেন এই সপ্তাহে, আমি দেখছি খালি পারি নাই হাতটা ধরে বেরিটা একবারে ঢুকাই দিতে। এই সপ্তাহে নিয়ত করছি ঢুকাই দিব, হয় ইমামতি থাকে খালি চাই চাই। খালি দিয়েই দেখেন হুজুর মিছিল থেকে উনি বাইর করি, মামুনুল হকের আর ওই ফয়জুল করিমের শুধু মারতে চাইছে, এবার আপনারা মেরে দেখাই দিব। আপনারা কয় নাম্বারের মুসল্লি এগুলো আমার জানা আছে, মাঠে ফাল পাড়তে পারেন, মসজিদে যত বল।